নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ব্লু অ্যাপেলস কিচেনে। আজকে আমি ধোকা রান্না করব, সেটা তো দেখেই বুঝতে পারছো। তবে এটি কিন্তু ডালের ধোকা নয়, এটি এঁচোড়ের ধোকা। তাহলে চলো উপকরণ না দেখে সরাসরি রান্নায় চলে যাই। এঁচোড়ের ধোকা বানাতে প্রথমে এঁচোড়টাকে সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে ডাল বাটা, সেটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দেব। এবার এর মধ্যে স্বাদমতো লবণ আর চিনি অ্যাড করব। এবার এর মধ্যে আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দেব। এবার এটিকে ভালো করে মাখিয়ে নিব। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আবার এটিকে মেশাব। মিশ্রণটি করা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে এটিকে চালাবো। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। এবার যতক্ষণ এটা জলটা মিশ্রণটা শুকোচ্ছে ততক্ষণ অবধি এটাকে নাড়তে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম করে দেব। পেস্টের সাথে আমি ছোলার ডাল পেস্ট করে দিয়েছিলাম। এটি মিশ্রণটি আরও টাইট হয়ে আসবে এবং কড়াইয়ের সাথে ঘুরতে থাকবে, তখন এটিকে নামাতে হবে। এই মিশ্রণটিতে আপনারা চাইলে সামান্য হিংও মেশাতে পারেন। আমি এর মধ্যে সামান্য ঘি অ্যাড করলাম। মিশ্রণটি শুকিয়ে গেছে, রেডি হয়ে গেছে, আর এটি কড়াইয়ের সাথে লেগে থাকছে না, কড়াই চারিদিকে ঘুরছে। এবার এটিকে নামাতে হবে। মিশ্রণটিকে একটি ছাড়ানো থালায় নামাবো, আর থালাটায় আমি তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল মাখিয়ে নিয়েছি। মিশ্রণটিকে থালায় ঢেলেছি এবং একটু সাদা তেল হাতে নিয়ে মিশ্রণটির উপরে লাগিয়ে দিচ্ছি। খুব পাতলা করে এটাকে বেলা যাবে না, একটু মোটা করেই এভাবে থালার মধ্যে পাততে হবে। এটা ঠান্ডা হলে তারপরে এটিকে বরফির মতো করে কাটতে হবে। এবার এটিকে বরফির আকারে কাটতে হবে। এইভাবে বরফি আকারে সব কেটে নিয়েছি। এবার এগুলিকে ভাজতে হবে। বরফিগুলি কড়াইতে দিয়ে তেলে দিয়েছি, ভাজা হচ্ছে, আঁচ সিম করা আছে, অল্প করেই ছাড়তে হবে, কেননা ভেঙে যেতে পারে। আমার এঁচোড়ের ধোকা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভি তৈরি করব। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দেব, তারপরে এরপর এর মধ্যে তেজপাতা দেব, তারপর এর মধ্যে জিরে দেব, দিয়ে আমি ফোড়ন দিলাম। দিয়ে আমি এর মধ্যে আলুটা ভেজে নেব। এর মধ্যে হলুদ অ্যাড করলাম। এর মধ্যে এবার আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে সাতলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম করেই করছি, গ্যাসের
মিডিয়াম করেই করছি গ্যাসের ফ্লেমটাকে। এর মধ্যে এবার নারকেল বাটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য চিনি অ্যাড করলাম। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম। আমি শুধু পোস্ত বাটা ইউজ করেছি, আপনারা এর মধ্যে চালমগজ বাটাও দিতে পারেন। এবার আমি সাতলানো হয়ে যাওয়ার পর এর মধ্যে জল অ্যাড করেছি। এবার আলুটাকে ফুটতে দিতে হবে, আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, জলটা আমি একটু বেশি দিয়েছি কারণ ধোকায় জল টেনে নেয়। এইবার আমি এর মধ্যে ধোকাগুলো ছেড়ে দেব। আমি এটিকে জিরা ফোড়ন দিয়ে করেছি, আপনারা চাইলে আস্ত গরম মশলা ফোড়ন দিতে পারেন। আর পোস্তটার সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। ধোকাটা দেওয়া হয়ে গেছে, এবার সামান্য একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তাহলে বন্ধুরা, আমাদের ইঁচড়ের ধোকা রেডি হয়ে গেছে। এটি একটি অন্যরকম, আমরা ডালের ধোকা তো খেয়েই থাকি, কিন্তু ইঁচড়ের ধোকাটা একটু অন্যরকম রেসিপি, তোমরাও ট্রাই করতে পারো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এছাড়াও বেল আইকনটি সাবস্ক্রাইব করে প্রেস করো, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে তখনই চলে যাবে। পরবর্তী আরও নানা রকম রান্না নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।